আসসালামুআলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আলু আর পটলের পকোড়া করে দেখাবো। এই সবজি পকোড়া খেতে খুব সুস্বাদু এবং করতে খুব সোজা। তো চলুন কীভাবে করা যায় দেখে নিই। আমি এখানে একটা বড় মিক্সিং বোল নিয়েছি, মিক্সিং বোলে দিয়ে দিব ছোট ছোট পাতলা পাতলা করে কেটে রাখা আলু। আমি দুটো মাঝারি সাইজের আলুকে এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমি 4 থেকে 5টা পটলকে কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন বীজগুলো ফেলে পাতলা পাতলা করে কেটেছি। এবার দিব 1 কাপ পেঁয়াজ কুচি, বেশ পাতলা করে কুচি করে কেটেছি। এবার এই 3টে উপকরণে স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে মেখে নেব, বেশ ভালোভাবে মাখব। আমি এই পটল আলু পকোড়াটাতে আমি জল দেব না, এই সবজিগুলোতে থেকেই জল বেরোবে। বেশ ভালোভাবে মাখব, মাখার পর দেখবেন সবজিগুলো অনেকটা কমে যাবে এবং অনেকটা জলও বেরিয়ে আসবে। সবজিগুলো বেশ ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিলাম এবং দেখতে পাচ্ছেন অনেকটা কমে গেছে এবং নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো 4 থেকে 5টা লঙ্কা কুচি। এরপর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি একটা চালনি নিয়েছি, চালনিতে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা আমি ছেলে নেবো, যেহেতু বেসনে অনেক রকমের ময়লা থাকতে পারে তাই ছেলে নিয়ে দেওয়াটাই খুব ভালো। এই যে দেখতে পাচ্ছেন অবশিষ্ট দানাগুলো আছে, এইগুলো ফেলে দেব। এবার আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, ময়দাটাকে বেশ ভালো করে চেলে নেব চালনি দিয়ে। ময়দাটাকে চেলে নিচ্ছি চালনি দিয়ে। যে কোনো জিনিস চেলে দেওয়াই ভালো বাইরে থেকে কেনা হলে। এবার সব উপকরণ আমি হাত দিয়ে মেখে নেব। আমি প্রথমেই বলেছি এই আলু পকোড়াটাতে আমি জল দেব না, জল ছাড়াই মাখব। সব উপকরণ মাখা হয়ে গেল, এইরকম ভাবে মাখতে হবে, কত সুন্দর ভাবে মাখা হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার আলু পটলের পকোড়াগুলো মিডিয়াম আঁচ করে আমি ভেজে নেব, যেহেতু সবজিগুলো কাঁচা তাই মিডিয়াম আঁচ করে পকোড়াগুলো ভাজতে হবে। হাই আঁচে ভাজলে পকোড়াগুলো ভিতরটা কাঁচা কাঁচা হয়ে থাকবে, ভালো লাগবে না। উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি, কিছুক্ষণ পর পর আমি পকোড়াগুলো উল্টে দিচ্ছি। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালার দেখে খুব সুন্দর কালার হয়েছে। এইরকম কালার করে আমি পকোড়াগুলোকে ভেজে নেব। এবার আমি একটা ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি। কিচেন টিস্যুর ওপর আমি উঠিয়ে রেখে দিচ্ছি, যাতে করে এক্সট্রা তেলটা টেনে নেবে। তৈরি হয়ে গেল মজাদার মুচমুচে মুখরোচক আলু পটলের পকোড়া। এই পকোড়াটা খেতে খুবই সুস্বাদু এবং অল্প সময়ের মধ্যেই করা যায় অল্প কিছু উপকরণ দিয়ে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে এবং কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন।